ইদানিং হয়তো ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে চেক করতে করতে কি একটা নিউজ হয়তো সবার চোখে পড়েছে যে হোটেলের খাবার খেয়ে হয়তো অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে, অথবা টেলিভিশনের কোনো নিউজ চ্যানেলে হয়তো চোখে পড়েছে যে অনুষ্ঠানের খাবার খেয়ে মোটামুটি 25-30 জন অসুস্থ, বা দাওয়াত খেতে গিয়ে একসাথে অনেকজন মিলে অসুস্থ হয়েছে এবং তারা আলটিমেটলি হাসপাতালে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাদের পর, প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পর সেটি ফুড পয়জনিং হয়েছে বলে ধরে নেওয়া হয়েছে, সেটাও নিউজ সূত্রে জানা গিয়েছে। তো চলুন দেখে নিই এই ফুড পয়জনিংটা কী এবং কেন হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাফি মোহাম্মদ আদনান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক্সে। আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা যদি কোনো কারণে ব্যাকটেরিয়া দ্বারা বা ভাইরাস দ্বারা বা তাদের টক্সিন দ্বারা দূষিত অবস্থায় থেকে থাকে এবং সেই খাবারটি আমরা যদি না জেনে খেয়ে থাকি, তার ফলে শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ এবং উপসর্গ নিয়ে প্রকাশ পায় যে অসুস্থতাটা আছে, সেই অসুস্থতাকে আমরা ফুড পয়জনিং বলছি। চলুন দেখি লক্ষণগুলো আমরা কী কী। প্রথমত হচ্ছে যে বমি বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, তারপর হচ্ছে বারবার পাতলা পায়খানা হতে পারে, তারপর হচ্ছে মাথা ব্যথা থাকতে পারে, তারপর হচ্ছে পেটেও ব্যথা করতে পারে, সাথে জ্বর আসতে পারে নাও আসতে পারে। অনেক সময় জ্বর থাকে, আবার অনেকেই বলে থাকেন যে জ্বর আসছে না। সেই সাথে হচ্ছে বারবার পাতলা পায়খানা এবং বমির ফলে পানিশূন্য শরীর আস্তে আস্তে পানিশূন্য হতে থাকে। এবং আরেকটি যেটি হয় সেটি হচ্ছে লবণ পানির ভারসাম্য নষ্ট হতে থাকে শরীরের, প্রচণ্ড পরিমাণে শরীর দুর্বল হয়ে যেতে থাকে, দেখা যায় যে স্বাভাবিক কাজকর্ম করা যাচ্ছে না। একদম বেশি খারাপ অবস্থা যখন হয় তখন হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া লাগছে। তো কতক্ষণ সময়ের মধ্যে এই লক্ষণগুলো আসে আমাদের মনে প্রশ্ন রাখতে পারে। তো এটা আসলে নির্ভর করে আসলে কোন প্রজাতির ব্যাকটেরিয়া বা কোন ধরনের ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছে আমরা, বা কোন ধরনের টক্সিন দ্বারা খাবারটি দূষিত ছিল তার উপর। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 1-2 ঘন্টার মধ্যেই চলে আসে লক্ষণ, কোনো কোনো ক্ষেত্রে 2-1 দিন লাগতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে 5-7 দিন পর লক্ষণ শুরু হয়। এটা নির্ভর করছে আসলে বা কোন ধরনের প্রজাতি দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস বা টক্সিনের মাধ্যমে আমরা খাবারটি যেটি খেয়েছি সেটি দূষিত হয়েছিল। তো এখন যেটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জেনে রাখতে হবে, তো কীভাবে এই খাবারটি দূষিত হচ্ছে বা ফুড পয়জনিংয়ের কারণগুলো কী কী। প্রথমেই যেটি আমাদের দেখে নিতে হবে সেটি হচ্ছে রান্নাঘর যেটি আছে বা রান্নার পরিবেশ যেটি আছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে যেটি আছে যে আমরা যে খাবার রান্না করার পর, কাঁচা খাবার এবং রান্না করা খাবার এগুলো আসলে ফ্রিজের মধ্যে একসাথে রাখছে কি না। যদি একসাথে রাখা হলে সেটা আসলে এই দূষণের একটা উৎস হিসেবে কাজ করে। তারপর হচ্ছে যিনি রান্না করছেন তার পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা বড় ব্যাপার। আরেকটি গুরুত্বপূর্ণ যেটি ব্যাপার যেটা হচ্ছে খাবার বারবার গরম করে খাওয়া, অর্থাৎ একই খাবার দেখা যাচ্ছে যে বাসি হয়ে গিয়েছে, বিশেষ করে বা চাইনিজ টাইপ খাবার যেগুলো আছে যেমন হচ্ছে ফ্রাইড রাইস বা হচ্ছে এই ধরনের হচ্ছে পাস্তা, তারপর হচ্ছে এই ধরনের বা কারি যেগুলো কারি আইটেম যেগুলো আছে এগুলো যদি বারবার দেখা যায় রিসাইকেল করে করে বাসি অবস্থাতেও যে দেখা যায় যে বারবার যদি গরম করা হয় তো সেখানে হচ্ছে আসলে সেগুলো হচ্ছে আর বেশি মাত্রায় দূষণ হওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও মাছ মাংস, তারপর হচ্ছে পোলট্রি জাতীয় খাবার যেগুলো আছে এগুলো যদি ভালোভাবে যদি সিদ্ধ না করা হয় তো সেখান থেকে কিন্তু একটা দূষণের একটা ভালো সম্ভাবনা রয়েছে। তারপরে দেখা যায় যে শাকসবজি যদি ভালোভাবে না ধুয়ে রান্না করা হয় এবং যদি এরকম হয় যে হচ্ছে পচা বাসি বা হচ্ছে একটু নেতিয়ে পড়া শাকসবজি যেগুলো আছে বা দাগ পড়ে যাওয়া শাকসবজি যেগুলো আছে সেগুলো যদি রান্না করা হয় তো সেগুলো থেকেও দেখা যায় সেই ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বড় ব্যাপার যেটি হচ্ছে যে রান্না করার ক্ষেত্রে আমরা যে পানিটা ব্যবহার করছি, যে পানিটা সে পানিটা কতটুকু ভালো বা কতটুকু সোর্স যে উৎস থেকে ব্যবহার করছি সেটা বিশুদ্ধ কি না। যদি বেশি দূষিত থাকে পানি তাহলে দেখা যাচ্ছে সেটাও একটা পয়জনিংয়ের সোর্স হিসেবে কাজ করে। এখন আমরা যে পরিবেশে রান্নাবান্না করা হচ্ছে বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখা যায় কিছুদিন পরপর অভিযান চালিয়ে দেখা যায় যে খুব নোংরা পরিবেশে রান্নাবান্না হচ্ছে, তো এইসব অস্বাস্থ্যকর পরিবেশে যদি রান্নাবান্না হয় তাহলে সেটাও কিন্তু এটার জন্য একটা দায়ী, যে ফুড পয়জনিং যেটি হচ্ছে তার জন্য একটি দায়ী। তো মূলত এই ব্যাপারগুলোর দিকে কারণগুলোর দিকে তাকিয়ে বোঝা যায় মোটামুটি যে আসলে এই যে জীবাণুগুলো কথা বলছি সেই জীবাণুগুলোর উৎস কী বা কীভাবে আসছে। এই জন্যই দেখা যাচ্ছে যে একটা কোনো রেস্টুরেন্টে দেখা যাচ্ছে একটা দূষিত খাবার থাকলে সেটা খাওয়ার মাধ্যমে যারা যারা খাচ্ছেন দেখা যাচ্ছে একসাথে একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছেন। তো দেখা যাচ্ছে যে কোনো পারিবারিক অনুষ্ঠানে রান্নাবান্না হয়েছে সেখানে সবাই মিলে খাওয়া হচ্ছে, যদি দেখা যায় একটা সোর্স থেকে যদি এভাবে দূষিত হয় খাবার তখন দেখা যাচ্ছে সেই অনুষ্ঠানে যারা যারা খেয়েছিলেন তারা সবাই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে। বা হচ্ছে স্কুলের টিফিনে দেখা যাচ্ছে রান্না করা হলো সেই খাবার খেয়ে দেখা যাচ্ছে যে সব অনেকগুলো অনেক স্টুডেন্ট একসাথে অসুস্থ হয়ে যাচ্ছে।
আবার আরেকটা উদাহরণ হচ্ছে যে বনভোজন বা পিকনিকে যাওয়া হয়েছে, সেখানে যে রান্নাবান্না করা হয়েছে সেটা খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে একসাথে বেশ কয়েকজন অসুস্থ হয়ে শেষ পর্যন্ত হাসপাতালে যাওয়া লাগছে। এখন কারণ সম্পর্কে ধারণা নেওয়ার পর পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে তাহলে এই ফুড পয়জনিং হয়ে গেলে আমাদের আসলে প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিকভাবে আমাদের কী করণীয়, চলুন দেখি। প্রথমত হচ্ছে যথাসম্ভব বিশ্রামে থাকতে হবে। অসুস্থতা কেটে যাওয়ার আগ পর্যন্ত বাসাতে পরিপূর্ণভাবে বিশ্রামে থাকতে হবে। ওরসেলাইন খাওয়ার অভ্যাস করতে হবে। দেখা যাচ্ছে প্রতিবেলা পাতলা পায়খানা বা বমির মাধ্যমে যে লবণ পানি বের হয়ে যায়, সেটা ওরসেলাইন খাওয়ার মাধ্যমে পানি শূন্যতা প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও যদি পেট ব্যথা বা হচ্ছে বমি বমি ভাব হয়, সেটার জন্য ওষুধ রয়েছে, সেটা হচ্ছে ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা খাওয়া শুরু করে দিতে পারি। এখন সব কিছুর পরেও যদি দেখা যাচ্ছে যে কোনোভাবেই লক্ষণগুলো নিয়ন্ত্রণে আসছে না বা শরীর অত্যধিক পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছে, এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে রোগী নিজের চলাফেরা বা নিজের ব্যক্তিগত কাজগুলোও নিজে করতে পারছে না, উঠা বসার কাজও করতে পারছে না, আবার ওষুধও খেতে পারছে না, স্যালাইনও খেতে পারছে না, তো এইরকম খারাপ অবস্থা হলে অবশ্যই রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হলে তারপর বাসায় আসতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও। আশা করছি এ থেকে অনেকে উপকৃত হবেন। পরবর্তী টপিক নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।